স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইরানের নতুন অস্ত্র আঘাত হানতে পারবে চার হাজার কিলোমিটার দূরে এরপর জানিয়ে দেব ইসরায়েল গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় বলেছেন এর দোগান এদিকে ইসরায়েলি হামলায় হিজবুল্লার দ্বিতীয় প্রধান কমান্ডার নিহত এরপর জানিয়ে দেব চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট মণিপুরে ঢুকে পড়েছে নয়শ যোদ্ধা আরও জানিয়ে দিব রামাল্লায় আল জাজিরা অফিসে ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধের নির্দেশ সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের শতাধিক জন ভূপাতিত করার দাবি রাশিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরানের নতুন অস্ত্র আঘাত হানতে পারবে চার হাজার কিলোমিটার দূরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ও লেবাননে ইসরাইলি হামলার মধ্যেই এবার নতুন যুদ্ধাস্ত্র প্রকাশ্যে আনল ইরান শাহেদ ওয়ান বি আত্মঘাতী ড্রোন এবং জিহাদ নামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে তেহরান শনিবার একুশে সেপ্টেম্বর দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায় তেহরানে একটি সামরিক কুচকাওয়াজের সময় এসব প্রকাশ্যে আনা হয় এ সময় ইরানের প্রেসিডেন্ট মাস বিশেষজ্ঞিয়ান বলেন ইরানের প্রতিরক্ষা ও প্রতিরোধ ক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে নতুন এসব যুদ্ধাস্ত্র উন্নচন শত্রুপক্ষের প্রতি হুশিয়ারি হিসেবে দেখছেন বিশ্লেষকরা রাষ্ট্রীয় বার্তা সংস্থা তথ্যমতে সলিড ফুয়েলে চালিত নতুন জিহাদ ক্ষেপণাস্ত্রটি ইরানের বিপ্লবী গার্ডের মহাকাশ বিভাগের নকশা অনুযায়ী তৈরি করা হয়েছে এটি 1000 কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উন্নচন করা আরেক যুদ্ধাস্ত্র শাহেদ অন থার্টি সিক্স বি ড্রোন হল শাহেদ অন থার্টি সিক্সের উন্নত সংস্করণ নতুন ড্রোনটিতে বাড়তি কিছু বৈশিষ্ট্য রাখা হয়েছে এটি চার হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে বলে দাবি করেছে ইরান নতুন এসব যুদ্ধাস্ত্র উন্মোচন শত্রুপক্ষের প্রতি হুঁশিয়ারি বলছেন বিশ্লেষকরা ইসরায়েল গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় বলেছেন এরদোগান লেবানন জুড়ে সাম্প্রতিক ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব এরদোগান তিনি বলেছেন ইসরায়েল পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় বলে আঙ্কারা আগেই যে অভিযোগ করেছিল এ ঘটনায় তা প্রমাণিত হয়েছে তুর্কি প্রেসিডেন্ট জাতিসংঘের উনআশিতম বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের ইয়র্কের উদ্দেশ্যে উদ্দেশ্যে আঙ্কারা ত্যাগের প্রাক্কালে শনিবার রাতে এ নিন্দা জানান এরদোগান বলেন ইসরায়েল কোনো সন্ত্রাসী গোষ্ঠীর স্টাইলে হামলাগুলো চালাচ্ছে তিনি বলেন এ ধরনের হামলার মাধ্যমে ইসরায়েল প্রমাণ করছে যে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির প্রতি তেলাবিবের কোনো ভ্রুক্ষেপ নেই এটি তার ঘৃণ্য লক্ষ্য চরিতার্থ করার জন্য যে কোনো জঘন্য কাজ করতে পারে এরদোগান আরও বলেন এসব হামলা প্রমাণ করেছে কিছু পশ্চিমা দেশের পৃষ্ঠপোষকতা নিয়ে ইসরায়েল লেবানন সহ গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় এ অঞ্চল বর্তমানে একটি বর্ণনাতীত ভয়াবহ সংকটের সম্মুখীন বলেও তিনি উল্লেখ করেন ইসরায়েলি হামলায় হিজবুল্লার দ্বিতীয় প্রধান কমান্ডার নিহত বৈরুতের শক্তিশালী ঘাটিতে এর আগের দিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহর ১৬ যোদ্ধার মধ্যে একজন দ্বিতীয় সিনিয়র কমান্ডার ছিলেন এ হামলা তাদের সামরিক নেতৃত্বের ওপর আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে হিজবুল্লা দ্বিতীয় কমান্ডারের নাম আহমেদ মাহমুদ ওয়াহাবি ইসরায়েল বলেছে শুক্রবার লেবাননের রাজধানীর দক্ষিণ উপশহরে হামলায় হিজবুল্লার শ্রেষ্ঠ বাহিনী রাদুয়ান ফোর্সের প্রধান ইব্রাহিম মাকিল এবং আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন এই সপ্তাহে যোগাযোগ মাধ্যমের যন্ত্রে নাশকতামূলক হামলায় হিজবুল্লাহর শক্ত ঘাটিতে ৩৭ জন মানুষ নিহত হয়েছে তার উপর এই হামলায় ইরান সমর্থিত এই গোষ্ঠীটির নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নতুন প্রশ্ন উত্থাপন করে এবং তাদের যোদ্ধাদের মনোবলের উপর প্রচণ্ড আঘাত হানে হিজবুল্লাহ তাদের দ্বিতীয় কমান্ডার আহমেদ মাহমুদ ওয়াহাবের নাম প্রকাশ করেছে বলে তিনি অক্টোবরে গাজাযুদ্ধের শুরু থেকে এই বছরের শুরু পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তাদের গোষ্ঠীর অভিযানের নেতৃত্ব দেন উনিশশো সালে বৈরুতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে বোমা হামলায় জড়িত থাকার জন্য যুক্তরাষ্ট্র কর্তৃক চিহ্নিত আকিলের মৃত্যুর বিষয়টি হিজবুল্লাহ নিশ্চিত করেছে হিজবুল্লাহ তাকে তাদের মহান নেতার একজন বলে প্রশংসা করে চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট মণিপুরে ঢুকে পড়েছে নয় সযোদ্ধা গত এক বছরের বেশি সময় ধরে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য বিগত কয়েক মাস রাজ্যটি সাময়িকভাবে শান্ত থাকলেও সহিংস সংঘর্ষের জেরে সম্প্রতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে তবে এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ভারতের মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং খবর এনডিটিভির শুক্রবার বিশ সেপ্টেম্বর সাংবাদিকদের তিনি বলেছেন আমরা একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছি যে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে নয়শ কুকি সন্ত্রাসী মণিপুরে প্রবেশ করেছে এ গোয়েন্দা রিপোর্টকে হালকাভাবে নেওয়া যাবে না নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ গোয়েন্দা সূত্র এনডিটিভিকে জানিয়েছে গোয়েন্দা প্রতিবেদনটি দক্ষিণ মণিপুরের ভারত মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলির সকল সিনিয়র পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে বৃহস্পতিবার পাঠানো ওই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে মিয়ানমার থেকে মণিপুর প্রবেশ করা এসব কুকি সন্ত্রাসী সদস্য প্রশিক্ষিত ড্রোন ভিত্তিক বোমা প্রজেক্টাইল মিজাইল এবং জঙ্গলে যুদ্ধে পারদর্শী গোয়েন্দা কর্মকর্তার বরাতে এনডিটিভি বলছে ইতোমধ্যে ওই 900 কুকি 30 জন করে দলে বিভক্ত হয়ে মণিপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তারা মেইতের বিভিন্ন গ্রামে হামলা চালাতে পারে গতকালের সংবাদ সম্মেলনে কুলদীপ সিং বলেন আমাদের বিশ্বাস এই গোয়েন্দা প্রতিবেদন একশো শতাংশ সত্যি রামাল্লায় আল জাজিরা অফিসে ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধের নির্দেশ ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত আল জাজিরা টিভির বুরো অফিসে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী একই সঙ্গে আগামী ৪৫ দিন অফিস বন্ধ থাকার নির্দেশ দিয়েছে তারা মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে রবিবার ভোরে ভারী অস্ত্র নিয়ে মুখোশধারী ইসরায়েলি সেনারা আল জাজিরার অফিসে প্রবেশ করে এবং পশ্চিম তীরের চিফ ওয়ালিদ আল মরির কাছে অফিস বন্ধের আদেশ হস্তান্তর করেন তবে কি কারণে অফিস বন্ধ করা হচ্ছে সে বিষয়ে কিছু জানায়নি তারা আল জাজিরার আরবি লাইভ সংস্করণে সম্প্রচারে দেখানো হয় একজন ইসরায়েল সেনা আল ওমরিকে বলেন ৪৫ দিনের জন্য অফিস বন্ধের আদালতের নির্দেশ রয়েছে এই মুহূর্তে সব ক্যামেরা নিয়ে এখান থেকে চলে যান গত মে মাসে ইসরায়েলের অভ্যন্তরে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধ করে দেশটির সরকার এরপর আজ রবিবার ভোরে অফিসে অভিযান চালানোর ঘটনা ঘটল ফিলিস্তিনের গাজার সামরিক মিডিয়া অফিস সহ বিভিন্ন অধিকার গোষ্ঠী ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একশত জন সাংবাদিক নিহত হয়েছেন ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার এক রাতেই ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া শনিবার একুশে সেপ্টেম্বর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে তবে এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বার্তা সংস্থা এ পির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে একশত একটি ইউক্রেনীয় ফিক্সড উইং ইউএভি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোনের হামলা প্রতিহত করেছে অঞ্চলে তিপ্পান্নটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন সেখানে ড্রোন হামলার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে ক্রাইমিয়ার ক্রাসনোদার শহরের ওপর আঠারোটি ড্রোন ভূপাতিত করা হয় হাজার চোদ্দ সালে ইউক্রেনের ওই অঞ্চলটি দখল করে নেয় রাশিয়া ক্রাসনোদরের গভর্নর ভেনিয়ামিন কন্ড্রাতিয়েভ জানিয়েছেন টিখরেতস্কি জেলায় একটি ড্রোন থেকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার পর বিস্ফোরক বস্তু থেকে আগুন ধরে যায় টেলিগ্রামে এক পোস্টে তিনি জানান স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সেখানে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি